দুর্গাপূজার আমেজে কিন্তু পুরো মালদাবাসী মেতে উঠেছে, তার সাথে কিন্তু মালদার প্রত্যেকটা রেস্তোরাঁ সেজে উঠেছে নতুন সাজে। এই পুজোয় ফ্যামিলি বা বন্ধু বান্ধব বা প্রিয়জনের সাথে জমিয়ে খাওয়া দাওয়ার রিকমেন্ডেশন নিয়ে আজকের ভিডিও। আজকে আমরা আছি বৃন্দাবন গার্ডেনের রেস্টুরেন্ট রাসলীলায়। রাসলীলা ইজ এ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট উইথ আ ফ্যামিলি বার। আসুন দেখা যাক এবার পুজোর রাসলীলা মালদাবাসীর জন্য কি নতুন চমক আছে। তাছাড়াও কিন্তু এখানকার মেনুতে চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সমস্ত কিছু থাকছে। তবে বিশেষ আকর্ষণীয় হচ্ছে মুরগ মুসাল্লাম। খাওয়া দাওয়া শুরু আপনারা রাসলীলা স্পেশাল পিৎজা দিয়ে করতে পারেন। ভেজ এবং নন ভেজ দুটো অপশনই আপনারা এখানে পেয়ে যাবেন। মেন কোর্সে আমার রেকমেন্ডেশন থাকলো রাড়া চিকেন, তার সাথে এই চিজ নান। এই বছরের বিশেষ আকর্ষণ মুরগ মুসাল্লাম কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে পুজোতে। হাফ পোর্শনে থাকছে 4 পিস চিকেন আর ফুল পোর্শনে থাকছে 8 পিস চিকেন। রিচ, থিক, ক্রিমি একটা গ্রেভি, চিকেন কিমা এবং এগে ভরপুর। ডেজার্টে এই বছরে আমার পিক শাহি টুকরা এবং সিজলিং ব্রাউনি। দারুন, পুজোর মেনুতে অ্যাভেলেবেল থাকা কিছু খাওয়ার আজকে আপনাদের সামনে দেখালাম। রাসলীলার অ্যাড্রেসটা আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই, শাহপুর সেতুমোর বৃন্দাবন গার্ডেন্সের একদম ভেতরে। এছাড়াও কিন্তু এনাদের বার পুজোতে ওপেন থাকছে। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন জায়গার রেকমেন্ডেশন নিয়ে। টাটা।